রান্নাই ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ তালের লুচি করব, খুবই সহজে তৈরি করে নেব, সহজ পদ্ধতিতে দেখাবো। এটা তৈরি করার জন্য আমি কি কি আয়োজন করেছি চলুন দেখি। এর জন্য তাল নিয়েছি, তাল খোসা ছাড়িয়ে এই ঝাঁঝরির মধ্যে তালের পাল্পটা বের করে নিচ্ছি। অল্প জল দিয়ে এভাবে করে বের করে নিলাম। এখানে পাল্পটা আছে, এরপর ময়দা দিয়ে দিচ্ছি, 1 কাপ, 2 কাপ ময়দা দিয়ে দিলাম, প্রয়োজনে আরও দিতে হবে, নুন দিয়ে দিলাম। এখন সুন্দর করে তালের পাল্পের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি, সঙ্গে নুনও আছে। রাইস ব্র্যান অয়েল দেব, তেলটা দিলে কি হবে, লুচিগুলি সফট হবে। এই যে রাইস ব্র্যান অয়েল বা সানফ্লাওয়ার অয়েলও দেওয়া যায়। রাইস ব্র্যান অয়েল মাখিয়ে নিচ্ছি ময়দা আর তালের পাল্পের মুন্ডটার সঙ্গে। এটা মাখিয়ে নিয়েও এই প্রধান এটা দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আমি এটা করে দেখাবো এবং সুন্দর সুন্দর টিপস দেব। আরও একটু ময়দা দিলাম, তাল তো জল ছেড়ে দেয়। ময়দাটা আবার একটু মাখিয়ে নিচ্ছি, বেশি ময়দা দিলে কিন্তু তালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি অল্প ময়দার মধ্যেই তালের লুচিটা তৈরি করব, তাতে কি হবে, তালের সেন্ট থাকবে লুচিটার মধ্যে। এভাবে মেখে নিলাম, মন্ডটা তৈরি করলাম। এভাবে লাইক চিহ্নে আঙুল দিয়ে লাইক করবেন, লাল সাবস্ক্রাইব লেখা যে আছে নিচে এটাতে সাবস্ক্রাইব করবেন আঙুল দিয়ে, বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। রাইস ব্র্যান অয়েল হাতে নিয়ে এই তাল আর ময়দার মন্ডটার মধ্যে মাখিয়ে নিলাম, 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এক ঘন্টা পর এরকম হয়েছে, 2 পিস করে নিলাম। এই অংশটা রেখে দেব, পরে করব, আর এই অংশটা দিয়ে করব। এভাবে ময়দা আবার মাখিয়ে নিতে হচ্ছে, কারণ তাল তো জল ছেড়ে দিচ্ছে। এভাবেই করতে হবে, আমি যেভাবে করছি তাহলে ভালো তালের লুচি হবে। ময়দাটা সুন্দর মাখিয়ে নিলাম, প্রয়োজনে ময়দা দিতেই হবে, হাতে লেগে যায়, থালাতে লেগে যায়, এই যে হাতের থেকে তুলে নিতে হচ্ছে। খুবই টেস্টি, এতটুকু পরিশ্রম করলে লুচিটা খেতে খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে খুশি হবে। চিনি দিয়ে খেলে এর মতো মজা আর নেই। এভাবে কেটে নিতে হচ্ছে ছুরি দিয়ে, কারণ কি খুব আঠালো আঠালো, হাতে লেগে যেতে চায়। আর আমি ময়দাটা একটু তবু কম ব্যবহার করেছি, কারণ বেশি ময়দা দিলে তালের সেন্ট চলে যাবে, ময়দার গন্ধ হয়ে যাবে। আর আমি এভাবে করাতে কি হয়েছে, তালের সেন্ট আছে লুচির মধ্যে, আর চিনি দিয়ে যা ভালো লাগবে এভাবে তৈরি করে নিলে। এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে, তাহলে হাতে লাগবে না। খুব আলতো করে তৈরি করে নিতে হবে। এই যে ময়দা মাখিয়ে লিচি কেটে শুকনো ময়দা দিয়ে এভাবে শুকনো ময়দা ছড়িয়ে এভাবে লুচি তৈরি করছি। এই যে লেগে যায়, তারপর ময়দা দিয়ে এরপর আবার করছি এভাবে। ময়দাটা মাখিয়ে এই যে লেগে যেতে চাই, আমি এটা কাট করিনি, দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে আবার ময়দা দিয়ে দিচ্ছি এভাবে। এভাবে তৈরি করে নিলাম তালের লুচি, এভাবে সবগুলি তৈরি করে নেব। এই যে কি সুন্দর হালকা হয়েছে, শুকনো হয়েছে, এভাবেই করে নিতে হবে।
এভাবে রাইস ব্রেন অয়েল গরম করে ঝাঁঝরি হাতাতে লুচিটা নিয়ে নিলাম। এরপর গরম তেলে দিয়ে দেব। এরপর এভাবে আলতো করে দিয়ে দিলাম। তালের লুচিটা সুন্দর করে ভাজা হচ্ছে, একটু হাই ফ্লেমে থাকবে, হাই ফ্লেম বলতে মিডিয়াম ফ্লেমে। এভাবে হাতা দিয়ে চেপে চেপে দিচ্ছি, তাহলে তালের লুচিগুলি সুন্দর করে ফুলে উঠবে। মানে এত ভালো আর কি তালের লুচি, যে আপনারা নিজেরা তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে, মানে মজার খাবারটা। কাট করে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, একটাই দেখিয়ে দিচ্ছি এভাবে করতে হবে নতুন রাঁধুনিদের জন্য। আর এত ভালো ভাষা নেই, খুব টেস্ট। তালের তো বড়া আছে, তালের ক্ষীর আছে, কিন্তু তালের লুচি আজ আমি করলাম। উল্টিয়ে পাল্টিয়ে তালের লুচিটা তৈরি করে নিলাম। তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। তেলটা ঝুরিয়ে তুলতে হবে, না হলে তেল লুচিতে চলে যাবে। এইভাবে ঝরিয়ে নিলাম, কি সুন্দর হয়েছে। এভাবে প্লেটে নিয়ে নিলাম। এই যে খুব সফট, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। গরম গরম খেয়ে নিতে হবে, তাহলে সফট থাকবে। এই যে এভাবে তৈরি করে নিলাম তালের লুচি। এই যে কি সুন্দর ফুলে উঠেছে, ভালোভাবে করলে ফুলে উঠবে। তেলটা সুন্দর করে গরম করতে হবে। এভাবে তৈরি করে নিলাম তালের লুচি। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।